সাকিব লিটনের তুলনায় নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন মুস্তাফিজ। দলের অন্য দুই সতীর্থকে দেশে রেখেই আইপিএল খেলতে ভারতের পথে কাটার মাস্টার। লাল বলের ক্রিকেটে অনিহা ফিজের সবশেষ টেস্ট খেলেছেন 10 মাস আগে, নেই টেস্টের কেন্দ্রীয় চুক্তিতেও। এটাই খুলে দিল সাকিব লিটনের আগে তার ভারত যাওয়ার দুয়ার। মুস্তাফিজকে বিশেষ গুরুত্ব দিচ্ছে দিল্লি ক্যাপিটালস, যার জন্য তাকে উড়িয়ে নিতে তারা পাঠিয়েছে বিশেষ বিমান। লখনউয়ের বিপক্ষে আজই দিল্লির প্রথম ম্যাচ, আর এ ম্যাচের আগে যে কোনোভাবে ফিজকে চাই দিল্লির। প্রথম ম্যাচের আগে বেশ বিপাকে দিল্লি লখনউ দুদলই। নেদারল্যান্ডসের বিপক্ষে দক্ষিণ আফ্রিকার সিরিজ চলমান, যার জন্য বেশ কয়েকজন ক্রিকেটারকে পাবে না এই দুই ফ্র্যাঞ্চাইজি। দিল্লির দুই প্রোটিয়া পেসার আনরিক নরকিয়া ও লুঙ্গি এনগিডির অনুপস্থিতিতে কপাল খুলতে পারে মুস্তাফিজের। যদিও লম্বা ভ্রমণের পর সরাসরি ফিজকে মাঠে নামানোর ঝুঁকি দিল্লি ম্যানেজমেন্ট নিবে কিনা সেটাও দেখার বিষয়। নগদ পেমেন্টে পাচ্ছেন কোটি টাকার BMW, ঘন্টায় ঘন্টায় 100% ক্যাশব্যাক। শুরুর একাদশে না খেললেও ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে আজকের ম্যাচে খেলতে পারেন কাটার মাস্টার, এমন গুঞ্জন ভারতের গণমাধ্যমে। অবশ্য ফিজ আইপিএলে খেলতে গেলেও মুখে ছিল না হাসি। আয়ারল্যান্ডের বিপক্ষে সবশেষ টি-20তে বাদ পড়েন দল থেকে। সম্প্রতি জাতীয় দলে আগের মতো কার্যকর নন ফিজ। আইপিএলে সুযোগ পেলে নিশ্চিতভাবেই ফর্মে ফেরার চেষ্টায় থাকবেন সাতক্ষীরার এই পেসার। আইপিএলে দ্বিতীয় মৌসুমের মতো দিল্লিতে খেলছেন মুস্তাফিজ। গেল মৌসুমে 8 ম্যাচে 30 গড়ে নিয়েছিলেন 8 উইকেট। এখন পর্যন্ত আইপিএলে 46 ম্যাচ খেলে 7.80 ইকোনমি ও প্রায় 30 গড়ে 46 উইকেট নিয়েছেন দ্য ফিজ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ।